নমস্কার, আপনাদের সকলকে তন্দ্রা লিটল ওভেনে স্বাগত। আজকের রেসিপি সর্ষে পার্সে। এই রেসিপিটা তৈরি করা একদম সহজ আর খেতে অসাধারণ লাগে। রেসিপিটা তাহলে দেখে নিই কিভাবে করতে হয়। এখানে কিছু পার্সে মাছ নিয়ে নিয়েছি, হাফ কিলো মতন। এই পার্সে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই মাছগুলো দিয়ে আজকে রান্নাটা করব। প্রথমে আমি এই মাছগুলো একটু ম্যারিনেশন করে রাখবো। তার জন্য এর মধ্যে একটু নুন দেব, আর দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি এই রান্নাটা শুরু করব। এর মধ্যে আর যা লাগবে সেটা হলো সর্ষে। এখানে সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, আর কয়েক কোয়া রসুন আছে, 4 কোয়া মতন। সবটা একসাথে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসব। রসুনটা দিলাম কারণ পার্শ্ব মাছের মধ্যে একটু গন্ধ মতন থাকে, সেটা চাপা পড়ার জন্য। এদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি হালকা করে মাছগুলি ভাজবো, খুব কড়া করে কিন্তু মাছগুলি ভাজবো না। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। এবার মাছগুলি ধীরে ধীরে উল্টে দিচ্ছি যাতে ওই সাইডটাও ভাজা হয়ে যায় হালকা। আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। আমি সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম আবার ভাজতে। এইভাবে সবগুলি মাছ আমি ভেজে নেব। মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিচ্ছি। নুন স্বাদ মতন দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম আধা চা চামচ। এবার সবটা ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। এই রান্নাটা করা একদম সহজ, যে কেউ করতে পারবে। আর হাতের কাছের জিনিস দিয়েই এই রান্নাটা তৈরি হয়ে যাবে, অথচ খেতে সুস্বাদু হবে। ঝোলটা ফুটতে থাকলে তখন মাছগুলি দিয়ে দেব। ভাজা মাছগুলি একে একে সবগুলি দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে মাছগুলিকে একটু নেড়ে চেড়ে দেব যাতে ঝোলের মধ্যে মাছগুলি ঢুকে যায় আর ফুটতে সুবিধা হয়। এইভাবে মাছটা খানিকক্ষণ
ফোটাবো। এবার একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, খুব বেশি সময় কিন্তু ঢাকবেন না। 1 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি কি অবস্থা আছে। রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন। এইভাবে আরো মিনিট খানিক, 1 মিনিট মতন একটু ফোটাবো। তাহলে আমার রান্নাটা মোটামুটি হয়ে আসবে। এবার 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এই রান্নাটাতে কোনো শুকনো লঙ্কা পড়বে না। লঙ্কা থেকে গন্ধটা ছাড়লে দেখুন চারদিকে তেল ছেড়ে গেছে। আমার রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে। এবার উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেব 1 টেবিল স্পুনের মতন। আর একটু ধনে পাতা দিয়ে দেব, তাতে গন্ধটাও ভালো হবে, খেতেও খুব ভালো হবে। সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর স্ট্যান্ডিং টাইম দেব, ঢাকা দিয়ে রাখব। 2 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে পরিবেশন করে দেব। 2 মিনিট বাদে আমি মাছগুলো পাত্রে বেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে অন্যরাও এভাবে করে খেতে পারে। উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। ভালো লাগলে লাইক দেবেন, অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তাহলে দেরি না করে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।